হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে শিশু শিক্ষা এবং মনস্তত্ত্বের উপর 18 নম্বর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে 18টি ক্লাস কমপ্লিট করে ফেললাম আজকে এই ভিডিওর মধ্য দিয়ে। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখবে। প্রত্যেকটা ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের চেষ্টা করছি 50টি করে MCQ দেওয়ার। আজকের এই ক্লাসেও আমরা 50টি MCQ নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি আমার চ্যানেলে তোমাদের WB টেট পরীক্ষার প্রিপারেশনের জন্য 3টি বিষয়ের উপর তোমাদেরকে কন্টিনিউ ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। তোমরা যারা পূর্ববর্তী বিষয়ের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ভিডিওর প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। তো দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন্স, কোঠারি কমিশনের রিপোর্ট কয়টি খণ্ডে বিভক্ত করা হয়? এর সঠিক উত্তর 4টি খণ্ডে। নেক্সট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে রিপোর্ট প্রকাশ করেন কোন কমিশন? খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মুখস্থ করে রাখবে। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে রিপোর্ট প্রকাশ করেন কোঠারি কমিশন। নেক্সট, ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারি কমিশনের সদস্য ছিলেন, অর্থাৎ তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে, একজন বিদেশি সদস্যের নাম বলো, বা কোটারি কমিশনে যুক্ত একজন বিদেশি সদস্যের নাম কি? এর সঠিক উত্তর এইচ এল এলভিন। ঠিক আছে, এইচ এল এলভিন ছিল একজন কোটারি কমিশনের সদস্য, যিনি বসবাস করেন কোথায়? ইংল্যান্ডে, বা বিদেশ থেকে নিযুক্ত। নেক্সট, কম্পিউটার সহযোগী শিখনকে আমরা সংক্ষেপে কি বলছি? ক্যাল। তো এই ক্যাল এর ফুল ফর্ম তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকব। CAL এর সম্পূর্ণ নাম কি? নেক্সট কোশ্চেন, নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? এর সঠিক উত্তর 1855 সালে। 1855 সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, শান্তিনিকেতনে যার বাস্তব শিক্ষাচিন্তার মূর্তি প্রতীক, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, থাস্টনের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বের ভাষামূলক ধারণাগুলি বোঝায় এবং প্রয়োগ করার ক্ষমতাকে সূচিত করা হয় কি অক্ষর দ্বারা? খুবই গুরুত্বপূর্ণ, এর সঠিক উত্তর ভি। তো ভি এর যে নাম সেটা তোমরা অবশ্যই জানো, ভার্বাল। তো এই ভার্বাল যে ধারণাগুলির এবং সেগুলোকে প্রয়োগ করার যে ক্ষমতা, সেটা থাস্টনের প্রাথমিক মানসিক ক্ষমতাকে বোঝাচ্ছে। এরপর দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা, প্রত্যেকেই জানো দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন শিক্ষাবিদ স্পিয়ারম্যান, বা মনোবিদ স্পিয়ারম্যান। নেক্সট, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আশা রাখছি তোমাদের এই লাইনটাকে মেনে চলা উচিত আপকামিং টেট পরীক্ষার ক্ষেত্রে। তোমাদের প্রত্যেকেরই ফোকাস টেট পরীক্ষা, তো লক্ষ্যকে সামনে রেখেই কাজ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই উক্তিটি করেছেন কে? জন ডিউই। তো বন্ধুরা, তোমরা যদি নতুন এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর যদি এই ক্লাসগুলো তোমাদের একটু উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এতটুকুই তোমাদের কাছে আমি আশা রাখছি। নেক্সট কোশ্চেন দেখো, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানেই হলো শিক্ষা, এটা কোন দার্শনিকদের মতবাদ? এর সঠিক উত্তর প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। খুবই গুরুত্বপূর্ণ, এই উক্তি দুটিকে তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবে। পরবর্তী, রুশোর একজন ভাবশিষ্যের নাম, প্রত্যেকে জানো পূর্ববর্তী ক্লাসও আলোচনা করেছি, পেস্তালাচ্ছি হলেন রুশোর ভাবশিষ্য। নেক্সট কোশ্চেন, জ্যাকস টিলরস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন UNESCO ইউনেস্কো এর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন, তার শিরোনাম কী ছিল? লার্নিং দ্য টেজার উইথিন। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমি বারবার করে বলতেছি, যেগুলো তোমাদের আপকামিং টেট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অবশ্যই মুখস্থ করে রাখবে। ডেলরাস কমিশনের যে রিপোর্ট ছিল, বা ডেলরাস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কোর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন, তো যে নামে বা যে শিরোনামে রিপোর্ট পেশ করেছিলেন সেটা হচ্ছে লার্নিং দ্য টেজার উইথিন। নেক্সট, পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, এই মতবাদটি কার? শিক্ষাবিদ ফ্রয়েড এই মতবাদটি
করেন। নেক্সট, নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় কত সালে? এর সঠিক উত্তর 1951 সালে। নেক্সট, শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহপাঠ্যক্রমিক কাজ, শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহপাঠ্যক্রমিক কাজ হচ্ছে এনসিসিতে প্রতিনিয়ত অংশগ্রহণ। নেক্সট, খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে ধরনের বিকাশ বেশি ঘটে তা হলো দৈহিক বিকাশ। এরপর সমাজমিতি কৌশলের উদ্ভাবক হলেন ডক্টর জে এল মোরেনো। নেক্সট, প্রত্যক্ষ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয় এই উক্তিটি কে করেছেন? এর সঠিক উত্তর পেস্তালাত্রি। ঠিক আছে, এখানে স্পেলিংটা একটু গোলমাল আছে, তোমরা দেখে নিও। প্রত্যক্ষ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয় এই উক্তিটি করেছেন কে? পেস্তালাত্রি। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে বেশি করে বেশি কিছু দেওয়ার, যাতে তোমাদের আপকামিং টেট পরীক্ষাটা খুবই ভালো হয় এবং তোমরা যাতে এই তিনটি বিষয়ের উপর একটা ভালো স্কোর করে আসতে পারো। তো অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আশা রাখছি এত কম সময়ের মধ্যে তোমাদের এতগুলো এমসিকিউ কেউ দিবে না। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করবে, এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বিশেষ বিশেষ সমর্থ অর্জন করার ক্ষমতাই বুদ্ধি, এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন কে? সঠিক উত্তর মনোবিদ উড্রো। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কয়টি ছিল? সঠিক উত্তর 3টি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম, তোমরা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছো অবশ্যই হয়তো জানা উচিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান 3টি গ্রন্থাগার ছিল এই 3টি গ্রন্থাগারের নাম কী কী, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও জাতীয় সাক্ষরতা কর্মসূচির নীতি, এই নীতিটি কে গ্রহণ করেন? জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচি। নেক্সট, ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য কী? ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সামাজিক বিকাশ। পরবর্তী কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কত সালে? 1986 সালে। নেক্সট, অ্যাবিলিটিস অফ ম্যানস পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, এই বইটির লেখক হচ্ছে স্পিয়ারম্যান। নেক্সট, শিকন তত্ত্বে প্রেরণা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? সঠিক উত্তর মনোবিদ স্কিনার। শিকন তত্ত্বের উপর প্রেরণা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? স্কিনার। নেক্সট, শিক্ষার অধিকার আইনটি চালু হয় কত সালে? সঠিক উত্তর 1 এপ্রিল 2010 সালে। নেক্সট, কিন্ডারগার্টেনের প্রবক্তা প্রত্যেকেই জানো ফ্রেবেল, দৃষ্টিহীনদের শিক্ষা ব্যবহার করা হয় ব্রেইল, এগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এরপর দেখো, নৈতলিম শিক্ষার স্তর 4টি, এটাও তোমরা প্রত্যেকেই জানো যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখছো। তারপর দেখো, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন কে? বিদ্যাসাগর। ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। নেক্সট, ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য সাহিত্য একাডেমি স্থাপিত হয় 1954 সালে। নেক্সট, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এই উক্তিটি কে করেছেন? খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এই উক্তিটি করেছেন স্বামী দয়ানন্দ। পরবর্তী, শিক্ষা হলো জীবনব্যাপী, এ কথা বলেছেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল রিনি মাহিউ। শিক্ষা হলো জীবনব্যাপী, এ কথাটি বলেছেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল রিনি মাহিউ। নেক্সট, শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না কোন ক্ষেত্রে বা কোন শিক্ষা ব্যবস্থায়? এর সঠিক উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষায়। নেক্সট, বিদ্যালয় হলো একটি নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় কি? একটা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী কোশ্চেন, ইকো ক্লাব হলো পরিবেশ বিষয়ক সংস্থা। নেক্সট, শৈশব থেকেই শিশুকে সুভ্যাস গঠনের শিক্ষা দেয় কে? পরিবার। নেক্সট, ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? দিল্লি বিশ্ববিদ্যালয়ে। বিদ্যালয় হলো সমাজের একটা কি? ক্ষুদ্র সংস্করণ, প্রত্যেকেরই জানা উচিত। নেক্সট দেখো, শিক্ষা কৃষ্টি এবং বিজ্ঞান চর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা কোনটি? ইউনেস্কো। কী কী? শিক্ষা কৃষ্টি এবং বিজ্ঞান চর্চা প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইউনেস্কো। নেক্সট, জাতীয় সংহতি হলো একটি অনুভূতি যা একটি দেশের নাগরিকদের একত্রে বেঁধে রাখে, এই উক্তিটি করেছেন ডেরোথি থমসন্স। নেক্সট, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে যেটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করেন, এর
সঠিক উত্তর হচ্ছে কি অঙ্কন। অঙ্কনটা কিন্তু একজন শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে প্রতিদীপ্ত করে, কিসের মাধ্যমে, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে। পরবর্তী কোশ্চেন, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কে? জোয়ান হারবার্ট। জোয়ান হারবার্ট। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। মনোবিজ্ঞান হলো আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। নেক্সট, সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে প্রত্যেকেই জানো গ্রিক শব্দ থেকে। ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হলো কি? মক্তব। খুবই ইম্পর্টেন্ট এবং কমন একটি কোশ্চেন্স, ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হলো কে? মক্তব। ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম ছিল কি? সংস্কৃত ভাষা। ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম ছিল কি? সংস্কৃত ভাষা। নেক্সট কোশ্চেন দেখো, বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে কোন পিটকে? বৌদ্ধদের অভিধর্ম যে পিটক রয়েছে সেই অভিধর্ম পিটকে বৌদ্ধ দর্শন এবং তত্ত্বের বিষয়ে আলোচনা হয়েছে। এবং আজকের এই পার্টের সর্বশেষ কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গুরুর অনুষ্ঠানকে বলা হতো কি? উপনয়ন। খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো কি? উপনয়ন। অবশ্যই এটাকে তোমরা মুখস্থ করে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পার্টে তোমাদের মাঝে 50+ MCQ নিয়ে আলোচনা করা। আশা রাখছি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছ, এবং তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি বারবার রিকোয়েস্ট করব, বাংলা ভাষা এবং সাহিত্যের উপর এবং পরিবেশ বিজ্ঞান এবং তার সাথে শিশুশিক্ষা এবং মনস্তত্ত্বের উপর যে পূর্ববর্তী ক্লাসগুলো করানো হয়েছে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভিডিও প্লেলিস্টে যাও, সেখানে গেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, বা ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে, এবং ক্লাসগুলো যদি একটু ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।